ওং নম শিবায়, ওং নম শিবায়, ওং নম শিবায়। প্রিয় দর্শক, আগামী রবিবার নীল ষষ্ঠী। আপনারা প্রায় প্রত্যেকেই জানেন, কারণ আমাদের এই চ্যানেলে নীল ষষ্ঠী উপলক্ষে বিভিন্ন প্রকার ভিডিও আপনাদের জন্য তৈরি করা হয়েছে। বর্তমান দিনে আমাদের সামাজিক পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে আমরা প্রত্যেকেই করোনা ভয়ে আতঙ্কিত। তাই তো অতি অবশ্যই এবার নীল পূজা করা একান্তই বাঞ্ছনীয় হয়ে পড়েছে প্রত্যেকের কাছে। কারণ আপনারা হয়তো এও জানেন, যে কোনো প্রকার রোগভোগ থেকে মুক্তি পাওয়ার জন্য শিব পুজো একান্তই প্রয়োজনীয়। সে যাই হোক, আপনাদের অনেকেই নীল পুজো করে থাকেন। আজ আমি আপনাদেরকে এমন কটি জিনিস শিবের কাছে নিবেদন করতে বলবো, যেটি না করলেই নয়, আর যেগুলি করলে শিব অত্যন্তই সন্তুষ্ট হবেন। তাই অতি অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন, আমি আপনাদেরকে নীল পুজোর সঠিক নিয়ম এবং নীল পুজোতে কী কী উপকরণ ব্যবহার করবেন তা জানিয়ে দেব। আশা করি আপনারা উপকৃত হবেন। জীবনের কয়েকটি মূল্যবান সময় ব্যয় করে এই ভিডিওটি দেখুন। যারা প্রথমবারের জন্য আমাদের এই ধর্মকথা ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে অতিরিক্ত আরেকটি অনুরোধ, ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে এই ধরনের পরবর্তীকালে ভিডিও সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিও অন করে রাখবেন। আশা করি সুফল আপনার মিলবেই মিলবে। তবে চলুন জেনে নেওয়া যাক নীল পুজো কী বিশেষভাবে করা যায়। নীল পুজোর দিন দীর্ঘদিন ধরে আমরা আমাদের মা বোনেদের দেখে আসছি প্রতিষ্ঠিত শিব মন্দিরে গিয়ে জল নিবেদন করে, দুধ নিবেদন করে এবং গোটা ফল নিবেদন করে। আজ আমি আপনাদেরকে শিব পুজোর একটি সঠিক নিয়ম বলবো, যারা জানেন তারা বুঝতে পারবেন, আর যারা জানেন না নতুন করে জানতে পারবেন। আপনি যখন নীল পুজোর অর্থাৎ জল ঢালতে যাবেন, তখন যদি আপনি সঠিকভাবে করেন, সেটি আপনি বাড়িতেও করতে পারবেন বা কোনো মন্দিরেও করতে পারবেন, আপনাকে গঙ্গা জল এবং কাঁচা দুধ নিয়ে যেতে হবে। বলা হয় প্রথমে গঙ্গা জল শিবলিঙ্গে দিতে হবে, এরপর কাঁচা দুধ বা দই শিবলিঙ্গে ভালোভাবে লেপন করতে হয় এবং তারপর সামান্য পরিমাণ সর্ষের তেল মাখাতে হয়। আবার গঙ্গার জল বা ডাবের জল দিয়ে শিবলিঙ্গটিকে সম্পূর্ণভাবে পরিষ্কার করে ধুয়ে দিতে হয়। তারপর তিনটি আঙুল দিয়ে সাদা চন্দনের গুঁড়োর লেপন দিতে হয় শিবলিঙ্গের চারদিকে। এইভাবেই শিবলিঙ্গের অভিষেক ঘটনা হয়ে থাকে। বন্ধুরা, হয়তো আপনারা অনেকেই জানতেন না, আপনারা জানতেন কেবল জল ঢাললেই হয়ে যায়। তাই যদি আপনার সাধ্য থাকে, যদি আপনার সময় থাকে, অতি অবশ্যই এই পদ্ধতিতে আপনি ক্রিয়াটি করতে পারেন, সুফল আপনার হাতে থাকবেই থাকবে। এরপর আমি আপনাদের বলবো বেশ কটি জিনিস আপনি অতি অবশ্যই শিবলিঙ্গে এই দিন দেবেন। প্রথমত, শিবলিঙ্গের অভিষেক ঘটানো হয়ে গেলে শিবলিঙ্গের ওপরে একটি সম্পূর্ণ তিনটি পত্রযুক্ত একটি যৌগিক পত্র অর্থাৎ বিল্বপত্র আপনারা শিবলিঙ্গের ওপরে অতি অবশ্যই দেবেন, অন্তত একটি বিল্বপত্র। এছাড়া আপনি সঙ্গে নিয়ে যেতে পারেন আকন্দ ফুল এবং ধুতরা ফুল, এছাড়া ধুতরা ফল। এইগুলি আপনি কিন্তু সঙ্গে নিয়ে যেতে পারেন, এগুলি আপনি শিবলিঙ্গে নামিয়ে দেবেন। বন্ধুরা, যারা আরও ভালোভাবে করতে চান, অতি অবশ্যই শিবলিঙ্গে এই দিন ছোট একটি ত্রিশূল প্রদান করবেন। শিবের অত্যন্ত প্রিয় হলো ত্রিশূল, তাই এই দিন যদি আপনি শিবলিঙ্গে ত্রিশূল প্রদান করেন, সুফল মিলবে। এছাড়া
শিবের লিঙ্গের চারপাশে গোল করে ঘিরে থাকা একটি সাপ, অর্থাৎ এটি রূপো বা তামা দিয়ে তৈরি হয়। আপনারা যদি গৃহে করা সম্ভব হয় ছোট শিবলিঙ্গের চারপাশে তামার সাপ আপনি নিবেদন করতে পারেন। এইভাবে একটি সাপ বা রূপোর সাপ আপনি দিতে পারেন, একটি সাপ দেবেন। এছাড়া একটি ডমরু, শিবের অত্যন্ত প্রিয় বাদ্যযন্ত্র হলো সেই ডমরু, তাই আপনি শিবলিঙ্গে নিবেদন করতে পারেন এই দিন একটি ডমরু, যা আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধিকে ফিরিয়ে দিতে পারে। এছাড়া আপনারা জানেন রুদ্রাক্ষ হলো শিবের অশ্রুধারা থেকে সৃষ্ট একটি গাছ এবং তার ফল, তাই এই দিন যদি আপনি একমুখী, দ্বিমুখী, পঞ্চমুখী রুদ্রাক্ষ বা যে কোনো রুদ্রাক্ষ শিবলিঙ্গে দিতে পারেন শিব অত্যন্তই সন্তুষ্ট হন। তাই এই দিন অতি অবশ্যই আপনি রুদ্রাক্ষ শিবকে দিতে পারেন এবং এই রুদ্রাক্ষ নিজেও ধারণ করতে পারেন, দেখবেন সুফল আপনার মিলবেই মিলবে। তাই চেষ্টা করবেন রুদ্রাক্ষ দেওয়ার বা নিজে ধারণ করা। এবং সর্বশেষ পর্ব চন্দনের গুঁড়ো, যদি আপনি পারেন এই দিন শিবলিঙ্গে ভালোভাবে চন্দনের গুঁড়োর লেপন দেবেন, কারণ শিবের অত্যন্ত প্রিয় হলো এই চন্দন। তাছাড়া শিবলিঙ্গের পাশে আপনি চন্দনের গোটা টুকরো দিতে পারেন, চন্দন কাঠ শিবের অত্যন্তই প্রিয়। বন্ধুরা, এইভাবে এই দিন শিব পুজো করতে পারেন, সঠিক নিয়ম এবং সঠিক পদ্ধতি আপনাদের জানালাম। এই দিন অতি অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং তার সঙ্গে কোনোভাবেই আপনারা ভাত বা মুড়ি খাবেন না, আপনারা ফলমূল খাবেন, আপনারা লুচি খেতে পারেন। তাই এইভাবে আপনারা নীলের উপোস করতে পারেন। আপনার যা যা কামনা বাসনা আছে দেবাদিদেব মহাদেবকে জানাবেন, দেখবেন আপনার সুফল মিলবেই মিলবে। আজকের ভিডিওটি করতে পেরে আমার বেশ ভালো লেগেছে। আশা করি ভিডিওটি থেকে আপনারাও অনেক নতুন কিছু জানতে পেরেছেন। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক করবেন, পারলে বন্ধু গ্রুপের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিতে একদমই ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সম্পর্কে ভিডিও উপস্থাপন করি, তাই অতি অবশ্যই সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশন বেলটিও অন করে রাখবেন। আজ আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয় সম্পর্কে ভিডিও দিলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পেরেছেন। যদি জানতে পারেন অতি অবশ্যই একটি লাইক করবেন, যদি পারেন আপনার প্রিয়জন বন্ধু গ্রুপের মধ্যে হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না। নিচের কমেন্ট সেকশনে অতি অবশ্যই লিখে জানাবেন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। যতবার শিবের নাম করবেন ততটাই সুফল মিলবে। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে বহু কিছু নতুন তথ্য তুলে ধরেছি, আশা করি আপনারা সেই তথ্যগুলি পেয়ে উপকৃত হয়েছেন। বিদায় নিলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন এই কামনা করে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অতিরিক্ত একটি অনুরোধ, ভিডিওর নিচে যে ডেসক্রিপশন যে লিংক রয়েছে বা যে আমাদের চ্যানেল আইকন রয়েছে সেখানে ক্লিক করে অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে পারেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। আজকে এই ভিডিওটি করতে পেরে আমাদের বেশ ভালো লেগেছে। বিদায় নিলাম বন্ধুরা, আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব, সেই জন্য অতি অবশ্যই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।